হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সপ্তাহের শেষের দিকে যা কার্যকর হতে পারে। পিকক নেটওয়ার্কের সদর দপ্তরে বাইডেনকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি আইসক্রিম হাতে দাঁড়িয়েছিলেন। যুদ্ধবিরতি কখন কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে বাইডেন আইসক্রিম হাতে বলেন, আশা করছি এই সপ্তাহের শেষের দিকে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। বাইডেন বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন আমরা একটি যুদ্ধবিরতির কাছাকাছি এবং এটি আগামী সোমবারে কার্যকর হতে পারে। At least my national security advisor tells me that we're close. It's not done yet. And my hope is by next Monday, we'll have a ceasefire. Okay, thank you. Okay, thank you.